করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও 56 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে রোববার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। এদিকে খুলনায় আবারও সংক্রমণ ঊর্ধ্বগতির দিকে। আজ নমুনা পরীক্ষায় শনাক্তের হার 43%, আর খুলনা জেলায় মৃত্যু হয়েছে 6 জনের। এদিকে কুষ্টিয়ায় 6 জন মারা গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে 24 ঘণ্টায় 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে 6 জন মারা গেছে। এছাড়া বরিশাল বিভাগে করোনা এবং উপসর্গ নিয়ে 8 জন এবং চট্টগ্রামে মারা গেছেন 7 জন। টিকাদান কর্মসূচির খবর জানতে আমরা এখন যাচ্ছি ফরিদপুরে, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, টিকাদান কর্মসূচিতে মানুষের উপস্থিতি কিরকম দেখছেন? জি, আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুরের জেনারেল হাসপাতালে। এখানে সকাল থেকেই টিকাদান কর্মসূচি চলছে। টিকাদান কর্মসূচির যে এই কার্যক্রম, সেটা কিন্তু শুরু হয়েছে গত 12 জুন। এ পর্যন্ত সিনোফার্মের এই টিকা এসেছে ফরিদপুরে 1,52,200 টিকা। এর ভিতরে একটু কথা বলে রাখি, সেটা হলো যে গত কয়েকটা দিন কিন্তু টিকা না থাকার কারণে এখানে টিকা গ্রহীতারা ভীষণ রকম সমস্যায় পড়ে। সেই সমস্যা গত শনিবার থেকে আবারও শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। আমরা প্রত্যেকটি টিকাদান কেন্দ্রগুলোতে ঘুরেছি শহরে, সেখানে দেখেছি যে প্রচুর পরিমাণে ভিড়, গাদাগাদি, সামাজিক দূরত্বের কোনো বিধিবিধান এখানে মানতে আমরা দেখিনি। এর মাঝেই চলছে ফরিদপুরে টিকাদান কর্মসূচি। তো এই ছিল টিকা নিয়ে। তো আমি একটু এখানে যোগ করবো, সেটা হলো করোনা নিয়ে, যে করোনায় ফরিদপুরে গত 24 ঘন্টায় 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে গত বেশ কিছুদিন যাবত মৃত্যু সংখ্যা বাড়লো, আজকে কিন্তু সেটা কম। একই সাথে যে শনাক্তের হার, সেটাও কিন্তু অনেক কমে এসেছে ফরিদপুরে। সেটা গত 24 ঘন্টায় ফরিদপুরে 75 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শতকরা হারে সেটা কিন্তু 28% নেমে এসেছে, যা ছিল 40-50% ভিতরে বেশ কিছুদিন যাবত। তো এই ছিল করোনা এবং করোনার টিকা নিয়ে ফরিদপুর থেকে আমার কাছে সব। ফরিদপুর থেকে বলছিলেন সঞ্জীব দাস। দর্শক, করোনা পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচি সম্পর্কে জানতে আমরা আবারও যাচ্ছি মৌলভীবাজারে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলীর কাছে। উমেদ, মৌলভীবাজারে করোনা সংক্রমণের হার কিরকম আর টিকাদান কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ঠিক বারান্দায়। আমার ঠিক পেছনে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এখানে টিকা দিতে আসছেন অসংখ্য মানুষ। গত কয়েকদিন টিকা বন্ধ ছিল। আমি এখানে একটু বলি যে যেদিন গণটিকা হয়েছিল সেদিন আমাদের মৌলভীবাজার জেলায় একদিনই দুপুরের মধ্যেই সেই টিকাগুলা শেষ হয়েছে। আমি জেলার সিভিল সার্জনের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে টিকার যে বরাদ্দটা এসেছে এটা হচ্ছে 27,600 ডোজ, এটা হয়তো দুদিন বা 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এবং এখন যে পর্যায়ে যে আমরা রেজিস্ট্রেশনের যে তথ্যটা পেয়েছি, এটা হচ্ছে 3,25,000-এর ঊর্ধ্বে চলে গেছে যে টিকা রেজিস্ট্রেশন। তো সেই অনুযায়ী এখানে টিকার সংখ্যা কম, এখানে মানুষ অনেক সচেতন, সবাই কিন্তু সকাল থেকে এখানে 6টা থেকে ভিড় ধরেছেন টিকা দেওয়ার জন্য। আর আরেকটি কথা আপনাকে আমি এখানে বলতে হচ্ছে যে মৌলভীবাজারের করোনা সংক্রামণ গত কয়েকদিনের চেয়ে একটু কমেছে, যেটা আজকে আমরা যেটা জেনেছি 19.8%। এবং এখানে যেটা সরকারিভাবে আমাদেরকে জানিয়েছেন, এ পর্যন্ত মৃত্যু হয়েছে 69 জনের। এবং আজকে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে 2 জন নারীর মৃত্যু হয়েছে। মিতা, মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন এস এম উমেদ আলী। রাজধানীর বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের ভিড় বাড়ছে, বাড়ছে সংকটাপন্ন রোগী। করোনা পরিস্থিতির খবর সংগ্রহ করছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন, তিনি আছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, কথা বলছি তার সাথে। শাওন, আজকে কতজন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন আর করোনার সার্বিক পরিস্থিতি কী বুঝছেন আমাদেরকে জানাবেন।
মিতা, আমরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছি। এখানে মোট 300টি শয্যা আছে করোনা ইউনিটে। তো সেখানে আমরা দেখছি যে গত কয়েকদিনের তুলনায় এই করোনা রোগীর চাপ এখানে কিন্তু কম। আমরা যদি দেখেছি গত এক সপ্তাহ আগেও আমরা দেখেছি যে এই 300 সংখ্যার বিপরীতে অনেক বেশি সংখ্যক রোগী এখানে আসলে এসে ভর্তি হয়েছেন, বা রোগীর চাপটা অনেক বেশি ছিল সেখানে। আজকে এখন এখানে এই করোনা ইউনিটে 250-এর মতো করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন, আমরা যেটি সর্বশেষ তথ্য যেটি দেখেছি। এছাড়া গত 24 ঘন্টায় এখান থেকে সুস্থ হয়ে এখান থেকে ছাড় নিয়ে চলে গেছেন 44 জন রোগী, এবং এর মধ্যে নতুন ভর্তি হয়েছেন 28 জন। তবে আমরা যেটি এখনকার সময়ে যেটি দেখছি যে হাসপাতালগুলোতে মূলত সংকটাপন্ন রোগীর সংখ্যাটা দিন দিন বাড়ছে, আমরা দেখছি যে সেক্ষেত্রে এই রোগীদের একটা বড় অংশই আসলে বয়স্ক জনগোষ্ঠীর মানুষ, এবং শুধু ঢাকা না, দেশের বিভিন্ন স্থান থেকে আসলে এই সংকটাপন্ন রোগীদেরকে আমরা হাসপাতালগুলোতে নিয়ে আসা হচ্ছে দেখছি। তো সেই জায়গায় এই হাসপাতালেও আমরা দেখছি যে আইসিইউ আছে 10টি, সেই 10টি আইসিইউতেই কিন্তু সংকটাপন্ন রোগী আছে, অর্থাৎ আইসিইউ খালি নেই। আর এর বাইরে আসলে রোগী আসছেন, তবে গত কয়েকদিনের তুলনায় আমরা দেখছি যে হাসপাতালে রোগী আসার চাপটা একটু কম। মিতা, কুর্মিটোলা হাসপাতাল থেকে জানাচ্ছিলেন হাসানুল শাওন।